নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছে মাম্পি। এখন সংবাদ বিস্তারিত। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কোচসরা স্থিত তৃতীয় বাহিনী টিএসআর ক্যাম্পে যোগা দিবস পালন করা হয়। এদিন টিএসআর 200 জন জওয়ান এই যোগা দিবসে উপস্থিত ছিলেন। এই দিনটিকে স্মরণীয় করে তোলার লক্ষ্যে সকাল থেকে যোগাতে সামিল হয় বাহিনীর জওয়ানরা। উপস্থিত ছিলেন তৃতীয় বাহিনীর কমান্ড্যান্ট আর ডালং। लचीला बनता है, बदन को दाहिने की ओर मुड़े, गर्दन को झोंकते हुए दंडासन निकालता है, घुटना से फल करते हुए उसका नजर पीछे की ओर करे। কত জন এখানে অ্যাটেন্ড রয়েছে? আমরা তৃতীয় বাহিনী টিএসআর এবং সিআইটি এ যৌথভাবে আমরা এই শুভ সকালে আমরা আন্তর্জাতিক যোগা দিবস আমরা পালন করেছি। মোটামুটি আমরা এখানে 200 জনের অফিসার এবং আমাদের এখানে ট্রেনিস এবং আমরা যেখানে স্টাফ সকলকে মিলে আমরা এই আন্তর্জাতিক যোগা দিবসকে আমরা পালন করেছি। এটা কি সবসময় হয় নাকি যোগা দিবস উপলক্ষে? আমরা যোগা দিবস, শুধু যোগা দিবস না, আমরা সকালে এখানে এই অংশের একটা যোগা একটা অংশ এবং এই আন্তর্জাতিক কেন্দ্র করেই আমরা আজকে একটা সুন্দরভাবে সকল অংশের মানুষকে আমরা দেখাতে চাই, যাতে আমরা টিএসআরও আমাদের এখানে বাহিনী হেডকোয়ার্টারও আমরা এই আন্তর্জাতিক দিবস পালন করি। সারা রাজ্যের সাথে বিভিন্ন জেলায় যোগা দিবস পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় জেলা সদরের ভগৎ সিং ব্যায়ামাগারে। উদ্বোধন করেন জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা প্রিয়দর্শী চাকমা। পাশাপাশি এদিন শাসকের উদ্যোগে শান্তিবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় যোগা দিবস। শরীর ও মন সুস্থ রাখতে যোগা দিবসে পরিদর্শন করা হয়। এবং শিক্ষক শিক্ষিকা এসেছেন, সবাইকে দপ্তরের পক্ষ থেকে এবং নিজের দল থেকে ধন্যবাদ জানায়। আজকের এই যে অনুষ্ঠান সফল হবে সম্পন্ন হওয়ার জন্যে যুক্ত আমার দপ্তরের দল যুক্ত হচ্ছে আপনাদের, কারণ আপনারা যদি অটোরিকশার রুট পারমিট তুলে দেওয়া হচ্ছে। সহসায় চালু হচ্ছে 25টি টাউন বাস পরিষেবা। যাত্রী স্বার্থ ও পরিষেবা কথা চিন্তা করে শহরে অতিসত্বর এই টাউন বাস চালু করা হবে। ছাত্রছাত্রীর সংখ্যার উপস্থিতি কম থাকার কারণে 20টি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। Introduce an integrated learning, activity-based education, computer-aided learning, among create centers for sports excellence with focused structure of the school, specialized schools to each to cater a particular vocational branch, A, among shekhane unique life skill, egulir jonno, amra, A, ajke montrisabha, eta koreche, tobe, tader obosshoi তাদের স্কুল মাস্ট বি অ্যাফিলিয়েটেড টু দি সিবিএসই অবলিক আইসিএসই, এটা করতে হবে, এন্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাস্ট বি ইন ইংলিশ। আমার বাড়িতে বাড়ির সামনে অটোরিক্সা যেতে পারবে, কারণ পারমিটটা আমি উঠে দিলাম। কর্পোরেশনের মধ্যে আমি একটা অটোরিক্সা নিলাম, মিটার অনুযায়ী সে জায়গা পৌঁছে যাবে, তাহলে যাত্রীদের অনেকটা সুবিধা হবে। কোনো প্রতাপগড় থেকে কোনো ভদ্রলোক যদি জীবিত আসতে হতো, দুবার তিনবার তার অটোরিকশা চেঞ্জ করতে হতো। এখন আমি অটোরিকশা নিলাম, ডাইরেক্ট আমি জীবিত যেতে পারবো
এই জন্য কোন রকম অসুবিধা হবে না। এতে যাত্রীদেরও সুবিধা, ডোর স্টেপ একদম ঘরের কাছে পৌঁছবে এবং প্রয়োজনে যেখানে যাওয়ার সেখানে যাবে, এবং এই এবং মিটার পদ্ধতিতে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সামনে মাধ্যমিক, তুমি 100% তৈরি তো? হ্যাঁ, তোমার মতো লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতিকে 100% সম্পূর্ণ করার জন্য এসে গেল পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস 2020। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন ও স্যাম্পল কোশ্চেন্স যথাযথ অনুসরণ করে তৈরি এই বইটিতে থাকছে প্রচুর মডেল পেপার্স, প্রতিটি বিষয়ের উত্তর সহ স্যাম্পল কোশ্চেন্স, গণিতের উত্তর ও মাধ্যমিক 2020-র প্রতিটি বিষয়ের গ্যারান্টিযুক্ত সাজেশনস। আজই সংগ্রহ করো পারুল প্রকাশনী। लेके चलो सोच नहीं, अभी शुरुआत करो, होगा कल सही। देख भाई एक भाई एक राय दोगा, चल वही पल में ही जीने, कल नहीं सपने पुकारे, चल वही। एक नई रोशनी से रूबरू होना है, आँखों में जो सपने हैं उसको पूरा करना है। शुरुआत यहाँ से हो तो मंजिले ना दूर है, यहाँ पे दिन कहलाता है। एक भाई हमारा आशिया ইউনিভার্সিটি ত্রিপুরা। এসে গেল বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায়, যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা এসসিইআরটি কর্তৃক অনুমোদিত এনসিইআরটির নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর পিসি ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। ওয়াও, রূপ তো কম না, সহ্য
ভাবি আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। নিয়ে গেছে কোন সে তস্কর? ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়ার। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানামেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। এই শোনো, চলো না ছুটিতে বিদেশ যাই। আরে এটাই তো বিদেশ, চলো থাইল্যান্ড দিয়ে শুরু করি। আবু একটা সাইকেল কিনে। আরে জোরে চালা, জোরে। একটা না দুইটা কিনবো, মাঝে মাঝে আমিও তোর সাথে রাইডে যাব। বললাম তো আমার কথাই ফাইনাল। ভাইয়া আমার একটু পছন্দ ছিল, আমি ওকে। ভাইয়া ওকে তুমি ছেড়ে দাও ভাইয়া। তোর পছন্দই আমার পছন্দ। রিগেল সুপার প্রিমিয়াম কমফোর্টে স্মুথ হয়ে যাবে সব। কানাডার বিখ্যাত রেডোকের উপর লেকার পেইন্ট, সাথে চাইনিজ ফেব্রিক্স এর রিগেল সোফায় বসলে মন এতটাই ভালো হয়ে যায় যে সবকিছুতেই তখন শুধুই ওকে। ফিরে এলাম বিরতির পর। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দূর করতে এবার এগিয়ে এলো আরক্ষা দপ্তরের কর্মীরা। উত্তর ত্রিপুরা পুলিশ সুপারের উদ্যোগে ধর্মনগর পুলিশ রিজার্ভে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরার বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন। একই সাথে উত্তর ত্রিপুরা জেলার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এদিন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে ভুল খবর দেওয়ার দায়ে ধৃত অনুপম পালের ফের 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল আদালত। 12 জন দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়। অনুপম পালের আইনজীবীর পক্ষ থেকে অনুপম পালের জামিনের আবেদন জানানো হয়। বিচারপতি জামিনের আবেদন খারিজ করে দেন। অনুপম পাল দিল্লির 3000 কোর্টের একটা ডাইভোর্স কেসের কাগজপত্র ফরজারি করে গত 25/4/2019 তারিখে ফেসবুকে পোস্ট করে এবং আমাদের রাজ্যের মাননীয় সিএম এবং ওনার পরিবারকে পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এবং মানহানি করার জন্য এগুলি পোস্ট করেছিলেন এবং পরের দিন অর্থাৎ 26/4/2019 দীপক চন্দ্রকর নামে একজন এফআইআর করেন অনুপম পালের বিরুদ্ধে এবং এই এফআইআরের ভিত্তিতে গত 12/6/2019 অনুপম পালকে দিল্লি থেকে অ্যারেস্ট করা হয় এবং 13 তারিখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অনুপম পালকে প্রডিউস করা হয় ফর ট্রেনজিট রিমান্ড এবং ট্রেনজিট রিমান্ড অ্যালাউ করা হয় গত 16 তারিখ অনুপম পালকে মাননীয় সিজিএম কোর্টে আগরতলাতে প্রডিউস করা হয় ফর 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। আদালত 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন এবং পরবর্তী সময়ে আবার 4 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। আদালত অনুপম পালকে জেসিতে জেল কাস্টডিতে ইন্টারগ্রেশন করার জন্য পারমিশন দেয় এবং আদালতের আদেশ অনুসারে এই কেসের আয়ু
জেসিতে অনুপম পালকে ইন্টারগ্রেশন করেন এবং নতুন নতুন তথ্য উঠে আসে। রাজধানীর আইজিএম হাসপাতালে চক্ষু বিভাগের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। চক্ষু বিভাগে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক মেশিন, রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক, ফলে চোখের সমস্যা নিয়ে রোগীরা ভিড় জমাতে শুরু করেছে। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে সমস্ত পরিষেবা। সম্প্রতি আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক মেশিন যা দিয়ে চোখ পরীক্ষা করা হয়। বহিরাজ্যের বড় বড় চক্ষু হাসপাতালে নেই, এখন থেকে উন্নত মানের পরিষেবা পাওয়া যাবে আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগে। রয়েছে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক, ফলে আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগে চোখের সমস্যা নিয়ে রোগীরা ভিড় জমাতে শুরু করেছে। আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগের এইচওডি ডাক্তার বিজয় কুমার জানান, 2005 সালে আইজিএম হাসপাতালে চক্ষু বিভাগের পথ চলা শুরু হয়েছে, সেই থেকে মানুষের উন্নত পরিষেবা প্রদানের জন্য চেষ্টা করছে। একটা সময় আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগে চোখ পরীক্ষার জন্য উন্নত মানের মেশিন না থাকলেও বর্তমানে প্রয়োজনীয় উন্নত মানের অত্যাধুনিক প্রযুক্তির মেশিন রয়েছে। আগে চোখের সমস্যা নিয়ে রোগীরা যেভাবে বহিরাজ্যে ছুটে যেত, বর্তমানে তা অনেকটা কমেছে বলে জানান তিনি। আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগে বর্তমানে ফেকু সার্জারি করা হয় বিনামূল্যে, চোখের লেন্স বিনামূল্যে প্রদান করা হয় রোগীদের, শিশুদের দৃষ্টিশক্তি নির্ণয়েও ব্যবস্থা রয়েছে আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগে। শিফট হয়ে চক্ষু বিভাগের একটা অংশ 2005-এ এখানে শুরু হয়। তো এখানে এই চক্ষু বিশেষজ্ঞ হিসেবে জয়েন করার পর আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছে কীভাবে চক্ষু বিভাগকে একটা উন্নত মানের চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। আমি এইমস করে এইমস থেকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স থেকে এখানে বিশ্বজ্ঞর ডিগ্রি নিয়ে এসেছি, ওখানে পড়াশোনা করেছিলাম। সবসময়তে আমার একটা চেষ্টা আছে যাতে এইমসের মতো উন্নত মানের চিকিৎসা যে ত্রিপুরাবাসীকে দেওয়া যায় কি না, সেটা সবসময় আমরা চেষ্টা করে গেছি এবং এই আইডি ভবনকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছি। আমি দেখেছি অনেক পেশেন্ট যারা অর্থ আছে ওদের কোনো সমস্যা নেই, ওরা যে কোনো যে কোনো জায়গাতে গিয়ে চিকিৎসা করাতে পারে, কিন্তু যারা গরিব যাদের কোনো উপায়, আমরা যেখানে এই পেশেন্টের যে এতটুকু ফেসিলিটি প্রোভাইড করছি, এতগুলোই যে আমরা সব সুবিধা ইয়ে ওদের চিকিৎসা দিচ্ছি, অনেকেই জানে ওটা জানা নেই, যার ফলে পেশেন্টরা বাইরে যাচ্ছে ইয়ে হচ্ছে। কিন্তু এখন থেকে যাতে ব্যাপক যদি প্রচার হয় মানুষরা। আগরতলা থেকে প্রণব শেলে রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। চলো সোচ নেই অভি শুরু বাত করো হোগা কল সে হি দে ভাই এক ভাই এক রায় দুবে চল ওহি পল মে হি জিলে কল তে হি সপনে পুকারে চল ওহি এক নই রোশনি সরুবরু হোনা হে আঁখো মে জো সপনে হে উসকো পুরা করনা হে শুরুআত ইহাঁ সে হো তো মঞ্জিলে না দূর হে ইহাঁ পে দিন বিতানা মানো বেস্ট ডেজ কেহলাতা হে এক ভাই হামারা আশিয়া University, Tripura.
শুধু সেরা সেরা নয়, পারুল প্রকাশনী নিয়ে এলো এমন এক বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায় যা এনে দেবে সর্বোচ্চ নম্বর। ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য ডক্টর অজয় চক্রবর্তী ও ডক্টর অর্জুন কুমার দের বিজ্ঞান রেফারেন্স, জীববিদ্যার জন্য ডক্টর শ্রীমন্ত কুমার রাউত ও ডক্টর সন্দীপ চৌধুরীর বিজ্ঞান রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়, সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা এসসিইআরটি কর্তৃক অনুমোদিত এনসিইআরটি নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর পিসি ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। একদমই মানাচ্ছে না। ইটালিয়ানা টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। আসল জগ হবে, আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে। ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর ভিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই খালাস। জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর, সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। যত গন্ডগোল বিদায় দিতে এলো
আরএফএল ওয়াশিং বোর্ড, ঝুঁকি ঝামেলাকে বিদায়। ফিরে এলাম বিরতির পর। আদালতের নির্দেশে চুরি যাওয়া বাইক বাইক মালিকদের হাতে তুলে দিল ধর্মনগর থানার পুলিশ। বিগত কিছুদিন ধরে ধর্মনগরের বাইক চুরির ঘটনা ঘটছিল। আসাম এবং ত্রিপুরা থেকে একের পর এক ছয়জনকে আটক করে পুলিশের বিশেষ টিম। শুক্রবার রাতে আদালতের নির্দেশে চুরি যাওয়া বাইক বাইক মালিকদের হাতে তুলে দেওয়া হয়। যাবৎ আমাদের এই ধর্মনগর এলাকা থেকে অনেকগুলি বাইক চুরি হয়, প্রায় 17টার মতো বাইক চুরি হয়েছিল। এর মধ্যে আমরা 15টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছি, যেগুলি অধিকাংশই আসাম স্টেটের আন্ডারে, বিশেষ করে কাঁঠালতলি বা বাজারিছড়া থানা এলাকায়। তো আমরা উদ্ধারকৃত বাইকগুলি অনেকগুলি আমরা মালিকের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি, আর আজকেও কিছু বাইক আমরা প্রকৃত মালিকের কাছে দিয়ে দিয়েছি। তো বাকি যেই বাইকগুলি আছে, দুই তিনটা বাইক যেগুলো আমরা পাইনি, আশা করি এগুলিও আমরা উদ্ধার করতে সক্ষম হব। ভাই আমরা সবাই খুশি, এখানে আমরা তিনজন এসেছি, কিন্তু আমাদের বাইক দমন থানার টোটাল 14 বরণের বাইক রিকভারি করেছে এবং থানার কাজ করবে, এবং থানার যে সাফল্যতে আমরা খুব আনন্দিত এবং পেচারতল ব্লক সদর থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি বিরাট ঝর্ণা। বিশাল উঁচু টিলা নেমে একটি ছড়া দিয়ে নেমে যেতে হয় সেই স্থানে। ছড়াটির নাম শিলছড়া, আর এই ছড়ার উপরে ঝর্ণা প্রবাহিত হয়। এই ঝর্ণাটির একটি মুহূর্ত ধরা পড়ল আমাদের ধর্মনগরের প্রতিনিধির ক্যামেরায়। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরা, কি নেই এই রাজ্যে? প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্য, শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন। রাজ্যের নতুন সরকার পর্যটনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তবে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির হাল আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। অনেক পর্যটন কেন্দ্র আছে যা ত্রিপুরার মানুষের অজানা। আজ আপনাদের সামনে তুলে ধরছি উত্তর জেলার পেছারতল ব্লক এলাকার আন্দারছড়া এডিসি ভিলেজের শিলাছড়ির কথা। এখানে রয়েছে একটি বিরাট ঝর্ণা, সম্ভবত এটি ত্রিপুরার সবচেয়ে বড় ঝর্ণা, তবে এটি মানুষের জন্য এখনও অজানা। পেচারতল ব্লক সদর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। রাস্তাঘাটের বেহাল দশা, যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, পায়ে হেঁটে যেতে হয় কয়েক মাইল। সবুজ বন, পাখিদের কলরব, জনজাতিদের জুম চাষ, এসবের দৃশ্য চোখে পড়বে আর কানে আসবে ঝর্ণার বিকট শব্দ। বিশাল উঁচু টিলা নেমে একটি ছড়া দিয়ে নেমে যেতে হয় এই স্থানে। ছড়াটির নাম শিলছড়া, আর এই ছড়ার উপরে ঝর্ণা প্রবাহিত হয়। ছড়াতে রয়েছে বড় বড় পাথর, এখানে গেলে আপনাকে মেঘালয়ের ডাউকির অনুভূতি হবে। অত্যন্ত বিপজ্জনক রাস্তা দিয়ে সাবধানে পেরিয়ে যেতে হয়। ঝর্ণার পিছনে রয়েছে বড় একটি গুহা, এই গুহার ভিতর থেকে আপনি দেখতে পারবেন ঝর্ণার জল কিভাবে আপনার সামনে পড়ছে। রাস্তাঘাটের অভাব এবং এই জায়গাটি অজানা থাকায় রাজ্য বহিরাজ্যের পর্যটকরা এখানে এখনো আসেনি, তবে স্থানীয় যুবকেরা মাঝে মধ্যে পিকনিকের জন্য এই স্থানে আসে। রাজ্য সরকার যদি এই স্থানটির দিকে নজর দেয়, তবে এটি হতে পারে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র, দূর দূরান্ত থেকে ছুটে আসতে পারেন পর্যটকরা। সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনু চাকমার নিজ বিধানসভায় এই স্থানটি, এই জায়গার উন্নয়ন মন্ত্রীর ইচ্ছে শক্তির উপর নির্ভর করবে। খুব ঠান্ডা জায়গা, খুব আনন্দ পায় এখানে, একটা শান্তি পাওয়া যায়। এবং ত্রিপুরার মধ্যে যে আরও দু একটা ওয়াটারফল আছে, তার মধ্যে এটা সবচেয়ে ভাল লাগে আমার কাছে, আমার সবচেয়ে ফেভারিট ওয়াটারফলের মধ্যে একটা। পেচারতল ব্লক থেকে খুব একটা দূর নয়, এটা আন্দারছড়াতে অবস্থিত। আন্দারছড়ার একটা অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারফল, যা আমি আমার জীবনে আর ত্রিপুরা রাজ্যে যেখানে আনাচে কানাচে ঘুরেছি, তারপরেও কোথাও আমি দেখিনি যে এত বড় একটা রেইনফল হচ্ছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র, আম্বাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুধীর দাসের হাতে আক্রান্ত নিখিল রিয়াং নামে এক ছাত্র। পরিবারের তরফ থেকে আম্বাসা থানায় মামলা দায়ের করে। শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র, আম্বাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুধীর দাসের হাতে আক্রান্ত নিখিল রিয়াং নামে এক ছাত্র। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো বুধবার নিখিল স্কুলে আসে।
এবং অন্য এক ছাত্রের সাথে ঝগড়া হয় তার। তখন চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুধীর দাস নিখিলকে বেধড়ক মারধর করে, কিন্তু অন্য ওই ছাত্রটিকে কিছুই করেননি বলে অভিযোগ করে নিখিলের পরিবার। স্কুল ছুটি হওয়ার পর নিখিল বাড়ি এসে অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে আসে সে, কিন্তু বৃহস্পতিবার হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ে নিখিল। তার গায়ে মারের প্রচণ্ড দাগ রয়েছে। বর্তমানে সে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষকের এহেন কাণ্ডে সর্বত্রই নিন্দার ঝড় বইছে। নিখিলের পরিবার শিক্ষক সুধীর দাসের নামে আম্বাসা থানায় মামলা দায়ের করে। কি চান, বিচার চান? এমনি বিচার মতো দেখতেই আর কি। মাস্টাররা কি আপনার দেখা গেছে আপনার ছেলেরে? মাস্টার দেখা গেছে নি? এই ব্যাপারে কি আপনারা থানাতে কোনো জানাইছেন? থানাতে পুলিশ কিতা কইছে? পুলিশ কিছু কথা কইছে না। পুলিশ কইতাছে একটু দেখতে গেছে, দেখতে কইতাছে আপনারা কি থানাতে মামলা করছেন? কেস করছে একটা না? কখন কেমন সুস্থ নি? সুস্থ আছেনি? আম্বাসা থেকে নান্টুদেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।